নারায়ণগঞ্জ সদরে টানা দুমাস ধরে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগ চরমে। লোকসানের মুখে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, দ্রুত সমাধানের আশ্বাস তিতাসের। নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় টানা দুমাস ধরে চলছে তীব্র গ্যাস সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। গ্যাসের অভাবে উৎপাদন ও বেচাকেনা কম হওয়ায় লোকসানের মুখে পড়েছে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন তিতাস কর্মকর্তা। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাল মামুনের তোলা ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী আবাসিক এলাকা, লাকড়ি জ্বালিয়ে চলছে রান্নাবান্না, নিভু নিভু করে জ্বলছে গ্যাসের চুলা। একই অবস্থা বিভিন্ন আবাসিক এলাকায়। গ্রাহকরা জানান, গত দুই তিন মাস ধরে এসব এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। বেশ কয়েকবার আন্দোলন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। বিকেলের দিকে একটু গ্যাস আসে, সেটাও খুব মিটমিট করে জ্বলে। মানে আমি ভাত তরকারি কিছুই ঠিকভাবে রান্না করতে পারি না। সিলিন্ডার গ্যাস নিয়ে নিছি, মাসে দুইবার আমাদের গ্যাস ভরতে হয়, 2000 টাকা উপরে যায়। আবার গ্যাসের বিল তো দিতে আসছে। আমি অনেক কষ্ট হয় এই লাকি চুলা রাখতে, পোলাপে না খেয়ে বেশিরভাগ স্কুল যায়। দুই একবার আন্দোলন করছি রোডে, তার জন্য গ্যাস তো পাই না সারাদিন, তারপর গ্যাসের বিল সরকার বাড়াচ্ছে। একই ধরনের সংকট জেলার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও। গ্যাসের অভাবে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। ডিজেলের খরচ তিনগুণ, তারপরে গ্যাসের খরচ, মানে চারগুণ আমরা কস্ট বেয়ার করতেছি। গ্যাসের প্রেশার কম, তারপর দ্বিতীয় কথা হইল এরকম, মানে আমাদের সিএনজি পাম্পের আগ্রহ দেখার পর এখন যদি আবার এটা উল্টে দেয়, আমরা তো দেশের ব্যবসায়ী বন্ধু। তবে তিতাসের কর্মকর্তা জানালেন, দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাগলা থেকে, কদমতলা ডিআরএস থেকে যেটা ঝালকুড়িতে আসছে, এবং গোদ্দাইল থেকে আরেকটা লাইন যেটা আসছে, সেটার একটা হুক আপ করে দিলে হবে। এবং এটা আমাদের কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করছে। টেন্ডার ফ্লোটিং হয়ে গেছে অলরেডি, এটা কনস্ট্রাকশন কাজ শুরু হলে গ্যাস যে সংকট থাকবে না। তিতাসের তথ্য মতে, নারায়ণগঞ্জ সদরে প্রায় 30,000 আবাসিক, 275টি বাণিজ্যিক, 121টি শিল্প প্রতিষ্ঠান ও 3টি সিএনজি স্টেশনে গ্যাস সংযোগ রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।